আদালতের সকল কার্যক্রম বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নরসিংদী ইউনিট। গণতন্ত্র ও আইনের সুশাসন পুনরায় প্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে আদালতের সকল কার্যক্রম বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নরসিংদী ইউনিট। বুধবার সকালে নরসিংদী জজকোর্ট প্রাঙ্গণে সারা দেশে চলমান আন্দোলনের পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নরসিংদী ইউনিটের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রতি সম্পূর্ণ অন্যায়ভাবে বিএনপি নেতা কর্মীদের গায়েবী ও মিথ্যা মামলায় সাজা প্রদান বন্ধ করার দাবি জানান বক্তারা। এছাড়া 7 জানুয়ারির একতরফা দামি নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা। সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, সিনিয়র আইনজীবী ও নরসিংদী বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজমুল কাদের, অ্যাডভোকেট কানিজ ফাতেমা সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নরসিংদী ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ। আজকে এই বর্তমান যে পরিস্থিতিতে স্বাস্থ্য নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা জাতির ব্যাপারে, জাতির উদ্দেশ্যে এবং 17 কোটি মানুষের জীবন মরণের সমস্যা। বর্তমান সরকার উন্নয়নের কথা বলে, তোমাদেরকে উন্নয়ন করার ক্ষমতা দিয়েছে কে? উন্নয়ন করতে গেলে তাদের ক্ষমতা দিতে হবে, জনগণের ভোট দিতে হবে। যদি কেউ জনগণের ভোট না নিয়ে উন্নয়নের কাজ না করে, আগামীতে তাকে ভোট দেবে না। তুমি জোর করে ক্ষমতায় বসে উন্নয়ন করবা তো পাকিস্তান সরকার কোন কোন করেছিল, আইয়ুব খান কোন কাজ করেছিল, ইয়াহিয়া খান কোন কাজ করেছিল, টিকা খান কোন কাজ করেছিল, তাদেরকে তো ফেসি নবীনত বন্যা ঝগড়া করতে যাব সমান। আমরা এই দেশ থেকে আইয়ুব খানকে তাড়িয়েছি, ইয়াহিয়া খানকে তাড়িয়েছি, টিকা খানকে তাড়িয়েছি, তোমাদেরকেও তাড়িয়ে দিব। একদিন তোমাদের পাশে এদেশে হবে না, একদিন এদেশের মানুষ আওয়ামী লীগ কি জিনিস দেখবে না। অর্থাৎ তারা লুটেরা, তারা অত্যাচারী, তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করেছে, এই দেশে তাদের বাড়িঘর তারা বানায় না। বর্তমান সরকার অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার, গিরিরাজের সরকারের প্রধান। আপনারা টেলিভিশন থেকে বুঝবেন এই প্রধানমন্ত্রী কি বলে, এইগুলি কি দলের সেক্রেটারি উবায়দুল কাদের সাহেব এগুলি কি বলে, ছোট ছোট বাচ্চারা তাদের কথা নিয়ে আসে। অর্থাৎ তারা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। প্রধানমন্ত্রীর কথা নয়, এইগুলি গ্রামের বস্তির অত্যন্ত নিম্নমানের মানুষের কথা বলে, যা বলে তাই বলে। তা থেকে এই দেশের ছোট ছোট শিশুরা, স্কুল কলেজের ছাত্ররা কি শিখবে? অর্থাৎ দেশকে আগামী দিনের জন্য ধ্বংস করে দিয়েছে। ওবায়দুল কাদের নিঃসন্তান, তার ছেলে মেয়ে নাই। আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুবক সমাজ, শিশু বাচ্চাদেরকে তারা ধ্বংস করে দিয়েছে। ছেলেটা টিএনও হয়েছে, চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে